সবচেয়ে প্রিয় শোগুলির মধ্যে একটি হল পঞ্চায়েত। এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল সিরিজটির তৃতীয় সিজন। শোটির শেষ সিজন দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছিল। এখন ভক্তরা সিরিজটির চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং সম্প্রতি জানা গিয়েছে নতুন সিজনটির চলতি বছরের আগামী 25 অক্টোবর থেকে শুটিং শুরু হতে চলেছে। পঞ্চায়েত সিরিজটি একটি রেয়ার ওয়েব শো যা পুরো পরিবারের সাথে দেখা যায় এবং তাই সিরিজটি সব বয়সের দর্শকদের কাছ থেকে অনেক ভিউয়ারশিপও জেনারেট করতে পেরেছে। তাই নির্মাতারা সিজন 4-এর স্ক্রিপ্টে কঠোর পরিশ্রম করছেন যাতে এটিও ভক্তদের পছন্দ হয়। উল্লেখযোগ্যভাবে এই বছরের আগস্ট মাসের শুরুতে পঞ্চায়েত সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র পিটিআইয়ের সাথে কথা বলার সময় প্রকাশ করেছিলেন, জনপ্রিয় কমেডি ড্রামা পঞ্চায়েত সিরিজটির আরও দুটি সিজনের কাজ চলছে। পঞ্চায়েতের প্রথম সিজন 3রা এপ্রিল 2020 সালে রিলিজ হয়েছিল এবং দ্বিতীয় সিজন তার 2 বছরের ব্যবধানে অর্থাৎ 18ই মে 2022 সালে রিলিজ হয়েছিল। সিজন 3ও 2 বছরের ব্যবধানের পরে মুক্তি পেয়েছিল। এখন দেখার চতুর্থ সিজনটি ঠিক 2 বছর পরেই আসে না তার আগে। এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Bye.